भी जी राओ जाए मोने बड़ो आशा रे सिलो आमी जाबो मदीनाय आरब सागर पारी दिबो हाते नाई को गोरी आमार पाखा नाई तो उड़े जाबो আমার পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি মনে বড় আশা ছিল আমি যাব মদিনায় সরে বলেন ঠিক কি না মনে সবাই আশা আছে আমি সোনার মদিনায় যাব রাসূলের রওজায় দাঁড়ায় দাঁড়ায় সালাম দিব সরে বলেন ঠিক কি না মনে আশা আছে না নাই আছে এ আপনাদের আশা আছে সোনার মক্কা মদিনায় যাবেন কার কার আশা আছে একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান লাল তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো লাল তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো আর দরদি আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবানে ঘোষণা করেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি আমল কিয়ামা কোন বান্দা যদি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করে রে আল্লাহ নবী ঘোষণা করেছেন কেউ যদি নবীর রওজা জিয়ারত করে আমার নবী বলেছেন কালকে আমাদের কঠিন মহশর ময়দানে ওই বান্দার ডান হাতখানা ধরে জান্নাত ঘরে পৌঁছায় দিব জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিসখানা শোনার পরে আমরা যারা গরিব মুসলমান কি বলেন ঠিক কি না আমাদের কষ্ট হচ্ছে কি বলেন ঠিক কি না কারণ আমাদের টাকাও নাই সোনার মক্কা মদিনা যেতে পারবো এই সোনার মক্কা মদিনায় যেতে পারবো না কি বলেন ঠিক কি না নবীর রওজায় যারা জিয়ারত করে হজ করে তাহলে প্রায় 3 লক্ষ টাকার দরকার আছে আছে না নাই আছে তাহলে আমরা যারা গরিব মুসলমান আমাদের টাকাও নাই সোনার মক্কা মদিনায় যেতেও পারবো না মনে কষ্ট আছে না নাই এ জোরে বলেন আছে না নাই কিন্তু রহমাতুল্লাহ আলামিন ঘোষণা করে দিলেন মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু সাফাতি ইয়াউমাল কিয়ামা ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে হলো যদি কোনো মুসলমান আমি নবীর রওজা আমি নবীর সঙ্গে দিদার করতে পারে কালকে আমাদের কঠিন মহশরের ময়দানে ওই বান্দার ডান হাতখানা ধরে আমি জান্নাত ঘরে পৌঁছায় দেব জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আজকে আমরা খুশি না বাজার খুশি কি বলেন খুশি না বাজার নবীর প্রতি ভালোবাসা যারা আছে মহব্বত যারা আছে নবী তার সঙ্গে এই গ্রামের কুড়ে ঘরে যদি সে থাকে তার সঙ্গে ও নবী দিদার করবে জোরে বলেন সাক্ষাৎ করবে জোরে বলেন ঠিক কি না কি বলেন ঠিক কি না নবীর প্রতি ভালোবাসা থাকার দরকার আছে না নাই নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়া দরকার আছে না নাই নবীকে ভালোবাসতে হবে মহব্বত করতে হবে সোনার ভাইরা আমার নামটা হলো আল্লাহর একজন ওলি নাম কি আল্লাহর ওলি নামটা হলো জামবিত রহমাতুল্লাহ আলাই জোরে বলেন নাম কি জামবিত আল্লাহর ওলির নাম হলো জামবিত রহমাতুল্লাহ আলাই সেই সময়ের কথা বলতেছি যেই সময়ে সোনার মক্কা মদিনা যেতে হলে কোনো পাসপোর্ট লাগতো না কি বলেন সেই সময়ের কথা জামবিত রহমাতুল্লাহ আলাই একটা ঘোড়া নিছে কি ঘোড়া লাল বর্ণের একটা ঘোড়া নিছে ঘোড়া নিয়ে মনে মনে নিয়ত করছে আমি ঘোড়ার চড়ে সোনার মক্কা মদিনা জিয়ারত করব জোরে বলেন সুবহানাল্লাহ খুব খেয়াল দিয়ে শুনবেন সোনার মক্কা মদিনা জিয়ারত করবে মনে বড় আশা নিয়ে লাল বনের একটা ঘোড়া আনিছে ঘোড়ায় চড়ে সোনার মক্কা মদিনায় চলে যাবে ঘোড়ায় যাইতে হলে সোনার মক্কা মদিনায় যাইতে হলে এভাবে আপনাদের আপনাদেরকে যাইতে হবে উত্তর দিকে জোরে বলেন ঠিক কি না কিন্তু ঘোড়া ওঠার পরে জামবিত রহমতুল্লাহ আলাই যখন ঘোড়ার উপরে চড়ছে ঘোড়ার উপরে যখন চড়ার পর ঘোড়া দৌড়াইতেছে পূর্ব দিকে জামবিত রহমতুল্লাহ আলাই চিন্তা করতেছে ঘোড়া আমি যাব সোনার মক্কা মদিনায় তুই মক্কা মদিনায় যাওয়া বাদ দিয়া তুই পূর্ব দিকে দৌড়াস কারণ কি
ঘোড়ার লাগাম ধরে জাম্বিত রহমতুল্লাহ টানতেছে, কিন্তু ঘোড়াকে যতই বারণ করে ঘোড়া মানে না। জাম্বিত রহমতুল্লাহ যখন ঘোড়াকে মারতে মারতে এমন ভাবে ঘোড়াকে আবার কাবা মক্কা মদিনার দিকে নিয়ে যেতে চায়, ঘোড়া সঙ্গে সঙ্গে মাটিতে শুয়া পড়ে। ঘোড়া কি করে? মাটিতে শুয়া পড়ে। এমন অবস্থায় ঘোড়াকে বড় আদর করলো, ঘোড়াকে বলল, ঘোড়া আরে আমার কলিজায় প্রেম, আমার কলিজায় ভালোবাসা, আমি যাব সোনার মক্কা মদিনায়। ঘোড়া রে তুই আমার কথা শোন। ঘোড়াকে চাবুক মারলো, আবার ঘোড়ার পিঠে চাবুক মারলো, ঘোড়া এবার উঠে দৌড়াইতেছে সোজা পশ্চিম দিকে, আর মক্কা মদিনায় যাওয়ার পথে যাচ্ছে না। যাইতে 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 ওই ঘোড়া চলে গেল রোম দেশের শেষ সীমানায়। কোথায়? রোম দেশে শেষ সীমানায় পৌঁছে গেছে। বর্ডার এলাকায় গেলে দেশের সীমান্ত বাহিনী আছে, আছে না নাই? কি বলেন, বর্ডার বাহিনী আছে না নাই? সীমান্ত এলাকায় চলে গেছে। সীমান্ত এলাকায় যখন ঘোড়া চলে গেছে, এই দিকে ওই দেশের বাদশা, ওই রোম দেশের বাদশা, যিনি বাদশা তার একটি মাত্র মেয়ে, জোরে বলেন কয়টা মেয়ে? একটি মাত্র মেয়ে, তাও পাগল। কি পাগলি? একটা মাত্র মেয়ে, তাও পাগলি। ওই মেয়েটাকে ওই দেশের বাদশা ছোট্ট একটা ঘর করেছে, ওই ঘরের ভেতরে রেখে দিয়েছে। মেয়েটাকে ভালো খাবার দিলে খায় না, কোনো মানুষের সঙ্গে দেখা করে না, মেয়েটাকে ওই ঘরের ভেতরে আটকে রাখছি। দেশের যত কবিরাজ ছিল সবাই এসে তাকে চিকিৎসা দিল, ডাক্তাররা এসেও চিকিৎসা দেওয়া শুরু করে দিল, কিন্তু ওই মেয়েটার অসুখ কেউ ভালো করতে পারে না। সবাই বলে মেয়েটা পাগলি বলে চলে যায়। কথা কি বুঝতেছেন আপনারা? পাগলি বলে চলে যায়। এমন অবস্থা হয়ে গেল বাদশার কলিজায় বেদনা আছে না নাই? বাদশার কলিজায় দুঃখ আছে না নাই? একটি মাত্র মেয়ে, তাও আবার পাগলি। কি বলেন, ঠিক কি না? দেশের এত কবরাজ ডাকলো, ডাক্তার ডাকলো, সবাই বলে পাগলি। কি বলেন, বোঝেন নাই? মেয়েটাকে আবদ্ধ ঘরের ভেতরে আটকাইয়া বাদশার মনে দুঃখ আছে না নাই? একটা দেশের বাচ্চা অথচ তার একটি মাত্র মেয়ে, সেই মেয়েটাও পাগলি। বাদশা মনে মনে চিন্তা করতেছে, অঝোরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আর বাবার দরদ মেয়ের প্রতি আছে না নাই? বাবা হিসেবে গভীর রাত্রিবেলায় বাদশা এবার ওই ছোট্ট ঘরের কাছে চলে গেছে। ছোট্ট ঘরের কাছে দিয়ে দেখতেছে, দেখে দেখে আসে, জানলা দিয়ে দেখতেছে, আমার মেয়েটা নাই। মেয়েটা ঘরের ভেতরে দেখা যায় না। বাদশার কলিজায় কষ্ট আছে না নাই? একটা মাত্র মেয়ে, আবার কি যে হলো? কি বলেন, ঠিক কি না? এমন সময় ওই মেয়েটা, এমন সময় গভীর রাতিতে বাবা যখন ফিরে আসতেছে, এমন সময় মেয়েটা বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা। সুবহানাল্লাহ, পাগলি মেয়ে যখন বাবাকে বাবা বলে ডাকছে, বাবার দরদ আছে না নাই? বাবার কলিজা মনে হয় ভরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মনে করতেছে, আমার মেয়ে মনে হয় ভালো হয়ে গেছে। কি বলেন, ঠিক কি না? বাবা বলে যখন ডাক দিছে, বাবাও ডাকতেছে, মা। পাগলি মেয়েটা বলছে, বাবা আমাদের দেশে সীমান্ত এলাকায় যদি লাল বর্ণের একটা ঘোড়া হয়, আর ঘোড়ার উপরে যিনি সওয়ার করবেন তার নামটা যদি জাম্বিত হয়, তার বাড়ি যদি খোরাসান হয়, ওই লোকটাকে সাদর সম্ভাষণ জানায়া আমার দরবারে বাবা তুমি হাজির করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা, রোমের বাদশা কি করছেন? ঘোষণা করে দিলেন, ওই আমার বর্ডার এলাকার যারা বাহিনী আছো, যদি খোরাসান দেশ প্রদেশ থেকে একটা জাম্বিত নামে কোনো লোক লাল বর্ণের ঘোড়া নিয়ে আসে, তাকে তোমরা সাদর সম্ভাষণ জানাইয়া খুব আদর করে আমার দরবারে হাজির করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জাম্বিত রহমতুল্লাহ আলাই লাল বর্ণের ঘোড়া নিয়ে যখন আসতেছেন, আসার পরে জাম্বিত রহমতুল্লাহ আলাই
আসার পরে বর্ডারের লোকজন সীমান্ত বাহিনীরা সৈন্যবাহিনীর সবাই বলতেছে বাদশাহ নামদার যেই ঘোষণা আমাদেরকে দিয়েছে এই তো সেই লোক কি বলেন লাল বলনের ঘোড়া ভাইজান তোমার বাড়ি কোথায় বলে বাড়ি তোমার বাড়ি কোথায় বলে বাড়ি হলো খোরাসান তোমার নাম কি বলে জাম্বিত সবাই বলতেছে তাহলে এই লোকই হবে লোকটাকে সাদর সম্ভাষণ জানায়া আস্তে আস্তে ভালোবেসে আদর করে সম্ভাষণ জানায়া বাহিনীরা নিয়ে আসলো বাদশার দরবারে কার দরবারে বাদশার দরবারে নিয়ে আসলো বাদশার দরবারে আসার পর বাদশা জাম্বিত রহমতুল্লাহ আলাই মনে করছে আসলে বাদশা তো যেই বাদশা আমার নাম জাম্বিত রহমতুল্লাহ আলাই তাও জানে আমার বাড়ি খোরাসান তাও জানে আর আমি যে লাল বর্ডার ঘোড়া নিয়ে আসতেছি তাও জানে আমার বিশ্বাস ওই বাদশা হবে খুব কামেল বাদশা কি বলেন ঠিক কিনা বাদশা হবে কামেল বাদশা কিন্তু জাম্বিত রহমতুল্লাহ আলাই যখন আসে দেখতেছেন কামেল বাদশা কিন্তু বাদশার ভেতরে যে পোশাক একজন কামেল হতে হলে একটা পোশাকের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমাদের দেশে যদি কেউ কালো পোশাক পরে আসে তাহলে আমরা কি বলবো এই রেয়া পাইছে কি বলেন ঠিক কি না হ্যাঁ কি বলেন কালো পোশাক পরে যদি আমাদের মাঝে কেউ আসে তাহলে আমরা কি বলবো রেয়া পাইছে এরপরে যদি আপনার চক্রাচক্রি পোশাক পরে যদি আসে আমরা কি বলবো আর্মি আসছে কি বলেন ঠিক কি না সেনাবাহিনী আসছে আর্মি আসছে সেনাবাহিনী আসছে এরপরেও আমাদের দেশের পুলিশেরও একটা পোশাক আছে জোরে বলেন আছে না নাই যেই পোশাক দিয়ে চিনি এইগুলো পুলিশ যেই পোশাক দিয়ে চিনি এইগুলো যেই পোশাক দিয়ে আমরা চিনি এইগুলো আর্মি এইগুলো সেনাবাহিনী কিন্তু মুসলমানের একটা পোশাক আছে জোরে বলেন আছে না নাই যেই পোশাকটা মুসলমান হারায় ফেলেছে ভাই যেই পোশাকটা পরলে মুসলমানের মধ্যে তাকওয়া বোঝা যায় কি বলেন ঠিক কিনা মুসলমান আজকে যদি মাথায় টুপি জুব্বা হাব্বা যদি পরে তাহলে মুসলমানকে কি বোঝা যায় এইগুলো কি বলেন তাকওয়ালা মুসলমান কি বলেন ঠিক কিনা এমন সময় বাদশার দরবারে যাওয়ার পরে আল্লাহর ওলি জাম্বিত রহমতুল্লাহ আলাই বাদশার কাছে যখন চলে গেলেন বাদশার কাছে যাওয়ার পরে এমন অবস্থা দেখতে পাইলেন বাদশার মধ্যে কোনো ভাব নাই তাকওয়ার কোনো প্রভাব নাই বাদশাকে জিজ্ঞেস করলেন ভাইজান আপনি আমাকে কোন কারণে আমাকে ডেকেছেন আমার নাম যে জাম্বিত আপনি কিভাবে জানলেন আর আমি যে লাল বনের ঘোড়া নিয়ে খোরাসান প্রদেশ থেকে আসতেছি এটা আপনি কি বলে জানলেন বাদশাহ বলতেছে ভাইজান বড় কষ্টের কথা ও ভাই আমার কোনো ছেলে সন্তান নাই রে ভাই আমার একটি মাত্র মেয়ে সন্তান ওই মেয়ে সন্তান হলে কি হবে সে মেয়েটা আবার পাগলি ওই পাগলি মেয়েটাকে আমি ঘরের ভেতরে আবদ্ধ করে রেখেছি ভাইজান রে ও ভাই আমার মেয়েকে ভালো খাবার দিলেও খায় না ভালো পোশাক দিলেও পরে না আমার মেয়েকে এমন একটা আবদ্ধ করে রেখে আমার বড় কলেজায় দয়া হলো আমি কি করলাম আস্তে আস্তে গত রাত্রিবেলা আমি যখন আস্তে আস্তে আমার মেয়ের ঘরটা দেখার জন্য গেলাম আমি জানলা দিয়ে তাকে দেখি আমার মেয়ে ওই ঘরের ভেতরে নাই আমার মেয়ে ওই ঘরের ভেতরে নাই এমন সময় আমার মনে বড় কষ্ট হলো আমি মনে করলাম মেয়ে মনে হয় আর দুনিয়াতে নাই আমি যখন মনের কষ্ট নিয়াম আমি যখন ফিরে আসতেছি এমন সময় আমার পাগলি মেয়েটা আমাকে বলতেছে বাবা আমাকে যখন বাবা বলে ডাক দিছে ভাই আমার কলিজা যেন ভরে গেছে আমি পাগলি মেয়েকে মা বলে ডাকলাম তাকাই দেখি আমার মেয়েটা বলতেছে বাবা জাম খোরাসান প্রদেশ থেকে জাম্বিত নামে আল্লাহর একজন ওলি আসতেছেন
তার লাল বর্ণের ঘোড়া নিয়া ওই জামবিদ নামে লোকটাকে যদি আপনি খোরাসান প্রদেশ হয় আর বাড়ি যদি খোরাসান হয় আর যদি লাল বর্ণের ঘোড়া নিয়া জামবিদ নামে কোনো লোক আসে আপনার সীমান্ত এলাকার বাহিনীদের বলে দিবেন সে লোকটাকে যেন আমার দরবারে হাজির করে দেয়। কি বলেন? হাজির করে দেয়। হুজুর, আমি এই জন্যই আপনাকে জেনেছি, আপনার নাম যে জামবিদ আর আপনার বাড়ি যে খোরাসান আর আপনি যে লাল বর্ণের ঘরে নিয়ে আসতেছেন, আপনি যে আসতেছেন এটা আমি বলি নাই, বলেছে আমার পাগলি মেয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার পাগলি মেয়েটার কাছে রোমের বাদশাহ নিয়ে যাইতেছেন। আস্তে আস্তে যাওয়ার পর আল্লাহর ওলি জামবিদ যখন দরজায় যায় করাঘাত মারছে, ভেতর থেকে মেয়েটা আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করছেন। অকন্যা বয়তি কুন্না ওলা তাবার রোজনা তাবার রোজাল জাহিলিয়া তেলুলা। জোরে বলেন সুবহানাল্লাহ। পাগলি মেয়েটা কোরআন শুনাইছে, কোরআন শুনায় বলতেছে আল্লাহর ওলি জামবিদ রে, তুমি এমন ভেবো না আমি কোরআন অনুযায়ী জীবন যাপন করি, তুমি দরজায় করাঘাত করলার আমি দরজা খুলে দিলাম। এ আল্লাহর ওলি জামবিদ, তোমার যাওয়ার নিয়ত হলো মক্কা মদিনায় আর তুমি চইলা আইলা কোন জায়গায়? জোরে বলেন সুবহানাল্লাহ। পাগলি মিয়ে বলতেছে, এই আল্লাহর ওলি জামবিদ, তুমি কি মনে করছো যে আমি দরজায় ঠোকা মারলি দরজা খুলে দিব? আমি ওই মহিলা না, কারণ আমি আল্লাহর কোরআন মানি। মহিলাটা আল্লাহর কোরআন থেকে শুনাইছে কি, অকর্ণা বুয়তিকুন্না ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলাতিল উলা। কি করেন? কোন পুরুষ কোন মহিলার সঙ্গে সাজসজ্জা করে দেখা করতে পারবে? এটা কার হুকুম? আল্লাহর হুকুম, দেখা করা চলবে না। এবার জামবিদ রহমতুল্লাহ আলাই জাংলার পাক দিয়ে তাকায় দেখতেছেন, দেখা যায় ওই আল্লাহর রোম দেশের বাদশার মেয়ের ডান পাশে কাবার বাম পাশে আল্লাহর নবী স্বয়ং বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জামবিদ রহমতুল্লাহ আলাই বলতেছেন, ও মা, তুমি এমন কোন আমল করেছো গো মা যে আমল করার কারণে কাবা তোমার ডান পাশে রাসূল তোমার বাম পাশে বসে আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা, মেয়েটা আবার প্রশ্নের জবাব দিতেছে আল্লাহর ওলির বাদশা জামবিদকে বলতেছে, আল্লাহর ওলি, আমি যে আমল করার কারণে কাবা আমার ডান ধারে রাসূল আমার বাম পাশে, ওই আমলটা সবার কাছে আছে কিন্তু কেউ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ।